সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? আজ আমি তোমাদের অষ্টম শ্রেণী গণিত বিষয়ে চতুর্থ অধ্যায়ের বীজগণিত সূত্রাবলী উপর এই অধ্যায় থেকে আলোকপাত করব। আগের সপ্তাহে আমরা বীজগণিত সূত্রাবলী শিখেছি এবং এ সপ্তাহে আমরা কোন সিদ্ধান্ত ব্যবহার করে কি করে বীজগণিতে রাশির মান নির্ণয় করা যায়। তাহলে আজকে আমরা যে দুটো অনুসিদ্ধান্ত শেখব সে অনুসিদ্ধান্ত দুটো হল অনুসিদ্ধান্ত এক নাম্বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুই নাম্বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্র দুটো নির্ভর করবে মানের উপর। যখন প্লাসের মান থাকবে প্লাসের সূত্রে, যখন মাইনাসের মান থাকবে মাইনাসের সূত্রে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ, আর এইটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ। এই কোন সিদ্ধান্ত দুটো শিখে আমরা আজকে মান নির্ণয় করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা 4.1 মান নির্ণয়তে চলে যাই। অনুশীলনী 4.1 পাঠ্যপুস্তকের 5 নম্বর অঙ্ক অঙ্কটা হল এক্স মাইনাস 1/x সমান সমান 3 হলে হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় সুপ্রিয় শিক্ষার্থী, সমাধান লিখব। দেয়া আছে এক্স মাইনাস 1/x 3। যখন মান নির্ণয় করব তখন হবে প্রদত্ত রাশি, এক্স স্কোয়ার 1/x স্কোয়ার। সুপ্র শিক্ষার্থী, এখানে মান আছে এক্স মাইনাস অপন এক্স মাইনাস মান, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দুটো সূত্র শিখেছি। তাহলে এক্স এর হোল স্কোয়ার 1/x এর হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার প্লাস 2a। এবার মান এক্স মাইনাস অপর এক্স এর মান 3, 3 হোল স্কোয়ার প্লাস 2, 3×9 প্লাস 2, এটা নিম্ন। তাহলে সূত্র শিক্ষার্থী, আমরা একটু আগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র শিখেছি, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab
আর একটা এ মাইনাস হোল স্কয়ার প্লাস টু এ। তাহলে এবার আমরা প্লাসের মানটা করব, দেখো ছয় নাম্বার পাঠ্যবইয়ের ছয় নাম্বার সমাধান দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ সমান সমান ফোর। তাহলে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোরের মান কত? প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এ ফোর ওয়ান বাই এ ফোর। তাহলে দেখো এ স্কোয়ারের হোল স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এখন এদের প্লাসের মান, তাহলে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস টু। এখন এ প্লাস ওয়ান বাই এ মাইনাস ফোর, মান বসে ফোর এর হোল স্কোয়ার মাইনাস টু, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস টু, এখানে লিখলাম মান বসে, মান বসে। তাহলে এখন চারি চারি ষোলো বিয়োগ টু এর হোল স্কোয়ার মাইনাস টু, ষোলো থেকে দুই গেলে থাকে চোদ্দ এর হোল স্কোয়ার মাইনাস টু, চোদ্দ গুণ চোদ্দ একশো ছিয়ানব্বই, একশো চুরানব্বই, চোদ্দ গুণ চোদ্দ দেখো কত হয়, চোদ্দ গুণ চোদ্দ একশো ছিয়ানব্বই বিয়োগ টু তাহলে একশো চুরানব্বই। নিম্ন মান, নিম্ন মান একশো চুরানব্বই, নিম্ন মান নিম্ন মান সমান একশো চুরানব্বই। সুপ্রিয় শিক্ষার্থী এস মানের দুটো পাঠ্যপুস্তকের দুটো অঙ্ক আমি তোমাদের করে দেখাব, তাহলে আমরা যে দুটো সূত্র অনুসিদ্ধান্ত শিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাসের মান থাকলে প্লাসের সূত্র, মাইনাসের মান থাকলে মাইনাসের সূত্র, এই সূত্রের উপর ডিপেন্ড করে পাঠ্যপুস্তক থেকে দুটো অঙ্ক শিখলাম পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার। তাহলে আজকের মতে
এখানে ক্লাস শেষ করলাম, সবাইকে ধন্যবাদ।